ভাইয়ের পাঞ্জাবি আমার পাঞ্জাবি, ভাইয়ের ভরি আমার ভরি, বেগুন আর পটল আর শুকনা মরি, এটা মাছের ভর্তা শাক, এটা শুকরি ভর্তা, এটা কিসের শাক? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা ঈদের দাওয়াত খেতে চলে এসেছি। আমার এক ভাই আমাদেরকে খুব ভালোবাসেন, আমার আনোয়ার ভাই, এই পোস্তগোলা এলাকায় নাকি, পোস্তগোলা রাজাবাড়ি, আনোয়ার ভাইয়ের বাসায় চলে এসেছি। আর সাথে হচ্ছে আমার দুই ছেলে হাসান এবং হুসাইন, ওদের কাছ থেকে শুনি কি নাম। হাসান, হাসান, হাসান তোমার কেমন লাগছে? ভালো লাগছে? আঙ্কেলের সঙ্গে হ্যান্ডশেক হয়েছে ঈদের কলাগুলি? হ্যাঁ, নাও বাবা হাত মিলাও, ডান হাত মিলাও। তো বন্ধুরা, আমরা এখন আনোয়ার ভাইয়ের বাসায় চলে যাবো একবারে, তারপরে ইনশাল্লাহ বাকি কথা হবে। চলেন ভাই। তারপর ভাই, ঈদ কেমন হলো ভাই? আলহামদুলিল্লাহ। আমরা চলে এসেছি, দেখা যাচ্ছে আমাদের ভাবি আছে সামনে। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? আরে ভাবি, জি থ্যাংক ইউ, বিসমিল্লাহ। হুসেন কই যাও? আচ্ছা, মোটামুটি ক্লান্ত হয়ে গেছিলাম প্রথমে, আগে শরবত খেয়ে বেশ বেশ ভালো লাগছে। ও, এগুলো দেখা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে অনেক ধরনের খাবার, আমাদের ভাই ভাবি ওনারা, মানে ভাবি কষ্ট করতে খুব ভালোবাসে, এবং একটু আগে বলছিল যে খাওয়াইতে ওনারা ভালোবাসে, যার কারণে দেখেন কত কী রান্না করেছে ভাবি। এই যে আপনি এতগুলো আইটেম করেছেন, কি বলবো, এত কিছু কি খুব বেশি দরকার ছিল? না না, আমি তো কিছুই করতে পারিনি। কালকে রাতে আপনার ভাই বলতেছে যে মেহমান আসবো, হঠাৎ করে কি আছে গড়ে কি নাই এই আর কি, তেমন কিছু না। আচ্ছা, কিছু কিছু বলো তো, এটা কি? এটা মাছের ভর্তা। আচ্ছা, কি মাছ? এটা আরো তেলাপিয়া মাছের ভর্তা। এটা তেলাপিয়া মাছের ভর্তা। হ্যাঁ, এটা শাক, এটা শুকরি ভর্তা। এটা কিসের শাক? এটা কমলি শাক। আচ্ছা, আর এর লতে তুলে আছে এর আচার, বেগুনের আচার। বেগুনের আচার? হ্যাঁ। এটা এটা কি? ছুটকির ভর্তা। ছুটকির ভর্তা। এটা কি মাছ? তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ, দর্শক বলে দিচ্ছি আসলে কি মাছ বোঝা যাবে না, তো ভাজি করা হয়েছে। এরপরে এখানে কি কি রেখেছেন? বেগুন আর পটল আর শুকনা মরিচ। মানে বেগুন পটলের সাথে আবার একটা শুকনা মরিচও খেতে হবে, ঝাল যদি কম হয়। আচ্ছা আচ্ছা, আর এই এতগুলো করে, এরপরে তো ডিম আছে বোঝা যাচ্ছে, এরপরে এটা কি রোস্ট করেছেন? আপনি নিজেই? হ্যাঁ, এক কাজ করেন, আপনি একটা রান্নার প্রোগ্রাম করেন। ঠিক আছে, সমস্যা নেই। এত সুন্দর! ও, আর এটা কি? এটা ফিননি। ফিননি, ফিননি, দেখেন ফিননি। আর এইদিকে তো ডিম আছে, এরপর অর্ধেক করে দেন, অর্ধেক করে দেন, ওরা এত খেতে পারবে না, অর্ধেক করে দেন। এরপরে তো সালাদ তো আছে, আর কি বলবো, আমার দুই ছেলে আছে, ভাই আছে, না ওটা খেতে পারবো না। আচ্ছা, অল্প একটু দেন, রোস্ট দেন, রোস্ট দেন, ডিম, ডিম, ডিম পছন্দ? ডিম আর, হ্যাঁ, এই তো, হ্যাঁ, এটা শখের বসে খাবে। হ্যাঁ, ওইটুকু ওরা একটু দেন, ডিম, এই যে তোমাকে ডিম। বাহ, তার আগে আমরা আগে পটল, পটল, এরপরে হচ্ছে বেগুন, বেগুন হয়ে যা, একটু সালাদ। হ্যাঁ নিচ্ছি ভাইয়া, মাশাল্লাহ, সবগুলো আইটেমের কিছু কিছু অংশ আমার নেওয়া হয়েছে, এখন বিসমিল্লাহ করে শুরু করব। হাসান হোসেন এর মধ্যে কিন্তু শুরু করেছে, এরপর বাকিটা ইনশাল্লাহ আমরা শুরু করব এবং খেতে থাকবো আর কি, আর আপনারা থাকবেন আমাদের সঙ্গেই। এই, হ্যাঁ হাসান, খাবার কেমন হয়েছে বাবা? জোরে বলো, ইয়াম্মি, ইয়াম্মি হয়েছে। এবার আমরা একটু হুসাইনের কাছে যেতে চাই। হুসাইন, দেখা যাচ্ছে যে হুসাইনকে বলতে হয়নি, আগেই বলেছে, আগেই ইয়াম্মি হয়েছে, না ইয়াম্মি, ইয়াম্মি বলেছে।
বাবা আর এই পাশে আছে, এখান থেকে তুলে নাও। না না বাহ, কুরবানি স্পেশাল, কুরবানি গরুর গোশত। সহযোগিতা ছাড়া তো আসলে হয় না, সহযোগিতা করা কিন্তু নিয়ম, যদিও আমরা সহযোগিতা করি না। মাছ ভর্তা, এই পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, শাক, সবগুলো আইটেমই বেশ জোস, বেশ অনেকদিন পর মজা করে খাচ্ছি আর কি। তুমি একটু এখানে খাও, ভাল লাগবে এটা খেয়ে দেখো, মিষ্টি অল্প একটু খাও, খেলো না, খেতে পারবে না। থ্যাংক ইউ। আমরা প্রায় খাবারের শেষ পর্যায়ে, ইনশাল্লাহ দেখা যায় খাবারের পরে কি কি দেখানো যায় বা কি অবস্থা, সবার সঙ্গে কুশল বিনিময় হবে ইনশাল্লাহ। এবং যেহেতু আমরা একটু দেরি করে ফেলেছিলাম, যার কারণে খুব ক্ষুধার্ত ছিলাম, এসে আগে খাওয়া দাওয়া শুরু করলাম, এরপরে বাকি আলাপ আলোচনা ইনশাল্লাহ খাবার পরে। আমরা এখন ছবি ওঠানোর জন্য রেডি হচ্ছি, খাওয়া শেষ হয়েছে, খাবার শেষে অবশ্য পান খাওয়া হচ্ছে। আচ্ছা, আমাদের সাথে সেলফি ওঠানো হচ্ছিল, কি নাম বাবা তোমার? নাসরিন। নাসরিন কোন ক্লাসে পড়ো? 9। বাহ, কি নাম? মাইশা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। ও, সবাই 9, তোমার বান্ধবী। হ্যাঁ, তোমার নাম বলো, তোমার নামই তো শোনা হয় নাই। প্রাপ্তি। প্রাপ্তি প্রাপ্তি আমাদের ভাতিজা, ভাতিজি 9-এ পড়ো না? মাশাআল্লাহ, আমাদের গরুর ভিডিও দেখো। আরে বলো তো, গরুর ভিডিও দেখার মধ্যে আনন্দ কি? আনন্দ ঘরে বসে জানা যায় যে প্রাইস, গরুর দেখি ভালো লাগে। আচ্ছা, গরু যখন আমাদের লাথি দেয় তখন তখন কষ্ট লাগে, আবার হাসিও পায় মাঝে মাঝে। সত্য কথা বলেছে। তুমি আমাদের গরু দেখেছো, গরুর ভিডিও দেখেছো? হ্যাঁ। কেমন, গরু যখন লাথি দেয় সে একই কথা কেমন লাগে? কষ্ট কষ্ট লাগে না, কষ্টও লাগে আনন্দও লাগে, ভালো লাগছে তো? ঠিক আছে বাবা, তোমরা আসছো, ভালো লাগছে যে তোমাদের সঙ্গে দেখা হলো। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রেখো, তোমাদের সঙ্গে আবার আবার দেখা হবে। তোমার কেমন লেগেছে? গরু লাথি দিলে ভালো লাগে? গরু যখন লাথি দেয় তখন তোমার কেমন লাগে? ভয় লাগে না। ভয় লাগে না? না। তোমার ভয় লাগে গরু দেখে? ভয় লাগে না, নীরব হয়ে আছে মুরব্বি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো। পানি গরুটা দেখা আমার কিনাডা এডি বড় আনন্দ, যেমন আমার মেয়ের জামাই টামাই সবার এলে এই যায় গরু কেনার জন্য, কি যে একটা আনন্দ পাই, এটা বলা বাহুল্য, বলার বলা দেবো না এত এই আর কি। বাহ, খাবার যেন শেষই হচ্ছে না, খাবার পরে আবার খাবার, এর মধ্যে ফিন্নি পায়েস চলে এসেছে, মিষ্টি চলে এসেছে। হাসান হোসেন দেখো দেখো এদিকে কি খাবার চলে এসেছে, বাবা এসো। হ্যাঁ, এই যে হোসেন এখন ফিন্নি পায়েস খেয়ে নিবে। হ্যাঁ বাহ, খাবার শেষে একের পর এক খাবারের উপরেই আছি। খান খান। হ্যাঁ হ্যাঁ, ভাবি আমার মজা করে বলছে যে ভাই আছে তো, আমি গাছের তে পেরে আনলাম লটকন, আপনি এখন এটা খেয়ে মারেন পটকন। খুবই ভালো লাগলো, বাচ্চারা লটকন খাচ্ছ? এই যে এটা চামড়া ছিলে খায়, চামড়া সবই খাচ্ছ? তুমি চামড়া খুলে খাচ্ছ? চামড়া খুলে খাচ্ছি। এই যে খেতে পাচ্ছ লটকন? লটকন, পেয়ারা, ড্রাগন, আম। ড্রাগন খাইছো? ড্রাগন কেমন হয়েছে? ভালো লাগে? ড্রাগন খাইছি ভালো।
তো অনেক কিছু খাওয়া হলো আমটা চা বাকি আছে তো যাই চা না হয় কি বলবো যে ক্যামেরার বাইরেই খাইলাম এত খাইতে খাইতে তো আমরা আমার তো মনে হয় আমি নিজে শুয়ে পড়বার উঠতেই পারবো না সেই খাওয়া শুরু করেছি দুপুর থেকে এখন রাত হয়ে গেল এরপরে খাওয়া শেষ হচ্ছে না একের পরে এরপরেও নাকি আরো বাকি আছে আজকে আপনারা আছেন এখানে অনেক খুশি হয়েছি আমরা আচ্ছা আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ মোটামুটি ফল সবগুলো খাওয়া হয়েছে এর আগে আপনারা দেখেছেন যে আমরা সব ধরনের ভাই এবং ভাবির আন্তরিকতার যে রান্নাবান্না সব শেষ করেছি তারও আগে মিষ্টি খাবার শেষ এরপরেও নাকি এখনও চা বাকি আছে তো যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি শেষ করতে চাই এর মধ্যে ভাই আবার দেখেন ভাই আবার দেখেন হাতে কি ধরে রেখেছেন সুন্দর একটা পাঞ্জাবি পরেছে আমার জন্য একেবারে সুন্দর একটা পাঞ্জাবি উনি নিয়ে এসেছে মাশাআল্লাহ দর্শক দেখেন একেবারে সুন্দর পাঞ্জাবি পরেছি ভাইয়ের পাঞ্জাবি আমার পাঞ্জাবি ভাইয়ের ভরি আমার ভরি দুই জনেরই মোটামুটি ভরিও আছে ভালো হলো আমরা একটু ঈদের কোলাকুলি করি খালা তো ভাই ঈদ মোবারক ভাই সত্যি আমরা ভাইয়ের এখানে আসলাম জি ভাইয়ের এখানে আসলাম এসে ভাই সুন্দর করে ভাই ভাবি মিলিয়ে একেবারেই ভর পেট কি বলবো গলা পর্যন্ত ঈদের খাবার আরো আরো নাকি বাকি আছে তো যাই হোক এই আয়োজন করেছেন ভাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনার প্রতি ভালোবাসা রইল এত সুন্দর একটা আয়োজনে আমাকে অংশগ্রহণ করানোর জন্য নিয়ে আসার জন্য দোয়া রাখবেন আর কি হ্যাঁ ইনশাল্লাহ আপনি আমার লাগে দোয়া করেন আর স্পেশালি ধন্যবাদ দিতে চাই ভাবিকে উনি এই যে কষ্ট করে কালকে থেকে হরেক রকমের হরেক প্রকারের বিভিন্ন খাবারের আইটেম উনি আমার মনে হয় দিন রাত জেগে মনে হয় এগুলো করেছে বেশি সময় লাগে না করতে আর মেহমান খাওয়াতে খুব ভালো লাগে ভালো লাগে না এই যে এটা অবশ্য ভালো লাগলো ভাবির আসলে আন্তরিকতা উনি বেশ আমাদের প্রতি আন্তরিক যার কারণে শ্বশুর বাড়িতে যদি আমাদের এখান থেকে কোনো লোক যায় জি ওরে মনে করেন না খাওয়ায় আমার শাশুড়ি মনে হয় না আর সার্ব করা এরকম লোক তারা আচ্ছা তাহলে বংশ পরম্পরায় মানে এই যে খাওয়ানোর একটা অভ্যাস এটা কিন্তু আছে অনেকের যেটা আমার কাছে ভাই এবং ভাবির মধ্যে আমরা পেলাম আর কি ভালো লাগলো আর আমিও তো খাওয়ার পাগল আর কি বলবো এবং সাথে আমার দু ছেলেরা চলে এসো বাবু আমরা শেষ করব আমার ছেলেরা তো খাচ্ছে আর ঘুমাচ্ছে ওদেরকে উঠছেই না এই যে হাসান আছে এবং হুসাইন আমরা তো এখন বিদায় নিব বাবা তোমরা কি দর্শকদের কিছু বলবে বলো কিছু বলো আজকের খাবার কেমন হলো বলো ইয়াম্মি হয়েছে আর আজকের দিন কেমন লাগলো এই যে তোমরা সারাদিন ঘুরছো সবার সঙ্গে খেলাধুলা করছো সব মিলিয়ে তোমাদের কেমন লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে হাসানের কেমন লেগেছে ভালো লেগেছে এবার এই দর্শক নো নো আচ্ছা আচ্ছা দর্শককে একটু টাটা দিয়ে দাও আল্লাহ হাফেজ দিয়ে দাও বাই বাই না আচ্ছা ঠিক আছে দর্শক ভালো লাগলো আজকের এই দিনটি একটি বিশেষ দিন ছিল ভাইদের সঙ্গে সবার সঙ্গে এই যে একটা আন্তরিকতা আমিও আসলে নানা কাজকর্মের মধ্যেই থেকে হঠাৎ করে গতকাল ভাই বলেছিল যার কারণে আমিও চলে এলাম মনে হলো যে যাওয়াই দরকার সময়ও পাই না তো এটা কিন্তু আসলে ওইভাবে পরিকল্পিত না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে হঠাৎ করেই হয়ে গেল ভালো লাগে ভাই ইনশাআল্লাহ আপনাদের সঙ্গেও দেখা হবে বিশেষ করে আমার দর্শক আমার সাবস্ক্রাইবার আমার ফলোয়াররা যারা আছেন তাদের সঙ্গে বিভিন্ন সময় সাক্ষাৎ হবে দোয়া রাখবেন আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি কথার মধ্যে কাজের মধ্যে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ